খুবই জনপ্রিয় পরিচিত মুখ কৌশিক, কৌশিক আমার শোতে স্বাগত জানাচ্ছি। আমার শো মানে শুধু আমার শো নয়, তোমার শো মানে সেই হিসেবে আমার শো, আবার যারা দেখছেন এটা তাদেরও শো, তো সেই কারণে শোটার নাম দেওয়া হয়েছে আমার শো। আচ্ছা, ঠিক আছে। তো এই আমার শোতে কিন্তু আজকে আমরা ভেরি হ্যাপি যে তোমার মতন একজন একজন প্রতিভাবান যুবক। প্রতিভাবান আর্টিস্ট, ঠিক আছে, সে আজকে আমাদের সঙ্গে আছে। কথাবার্তা তো আমাদের কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, কারণ আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করছি, প্রচুর কথাবার্তা, চিন্তা ভাবনা সব কিছু আছে আজকে জড়িয়ে মিশিয়ে। সেই হিসেবগুলো থেকে সেগুলোতে যাব, সেগুলো নিয়ে কথা বলবো, কিন্তু সেই হিসেবগুলোর বাইরে গিয়ে একটা কথা কৌশিককে জিজ্ঞাসা করতে চাই, বল যে এই যে তোমার 10 বছরের অভিজ্ঞতা, এই যে তোমার 11 বছরের অভিজ্ঞতা, কেমন? As an actor? As an actor. It has been wonderful. মানে 10 বছর আগে আমার চিন্তাভাবনা, ধারণা, এগিয়ে যাওয়ার পদ্ধতি, জীবনকে দেখার পদ্ধতি সবটাই আলাদা ছিল। আর এই প্রফেশনে এসে এখন এই কাজ করতে গিয়ে আসার পরে বুঝতে পেরেছি যে এই কাজটা এমন একটা কাজ যেটা জীবনে প্রথমবার ভালোও লাগছে আবার টাকাও পাচ্ছি। মানে এর আগেও আমি অনেক কিছু করেছি, সেলস, হ্যানা ত্যানা, তো স্বপ্নের মতো লাগে মাঝে মধ্যে। মনে হয় যে এখন ছোটবেলায় মিথ্যে কথা বলার জন্য মার খেয়েছি আর এখন মিথ্যে কথা বলার জন্য টাকা পাই, তাই এইটা মানে খুব মজা পাই, প্রত্যেক দিন অন্য লোক হয়ে বাঁচার সুযোগ। সেইটা আমার মনে হয় না যে এত এত মজা বা এত লিবার্টি অন্য কোনো কাজে আছে। এবং তো কতটা আমি শিল্পী আমি জানি না, কিন্তু এই যে অন্যের ভাবনার মধ্যে নিজের ভাবনাটাকেও একটু একটু করে দিতে পারছি, সেইটা মানুষ হিসেবে আমায় অনেক এনরিচ করেছে বলে মনে হয়। মানে এখন মনে হয় যে আর্টটা হচ্ছে দি রিফ্লেকশন অফ দি টাইম অ্যান্ড সোসাইটি, সেটা যদি হয় তাহলে আমি প্রত্যেক দিন একটু একটু করে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। কতটা পারছি জানি না, তবে খুবই ভালো লাগছে। মানুষের ভালো লাগা ভালোবাসা তো সবসময় আছে নিশ্চয়ই তোমার সাথে, মানে তুমি এখন যে ধরনের কাজ করছো, ঠিক, হ্যাঁ, তাতে তো সবাই তোমাকে খুবই ভালোবাসা দিচ্ছে। কিন্তু তোমার যে ভালোবাসা এই অভিনয় সম্পর্কে বা অভিনয় জগতে আসা, সেটা এক্স্যাক্টলি কিভাবে, মানে বাড়িতে কি মানে ছিল এমন কেউ যাকে তুমি দেখেছো ছোটবেলা থেকে, নাকি শুধু রূপলী পর্দায় নায়ক নায়িকার প্রচন্ডভাবে অ্যাট্রাক্টিভ ছিল? আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয়, মানে খুবই সিলি শোনাতে পারে আর কি। মানে আমি কখনো আমার বাড়ির কোনো ওকেশনে, তুমি যদি আমার ফ্যামিলি গ্রুপ ফটোজ বা দেখো, আর কখনো আমি ক্যামেরার সামনে আসতে স্বচ্ছন্দ্য বোধ করতাম, মানে আমার ছবিতে কোনো ছবিতে আমি নেই, কারণ আমি সবসময় ক্যামেরার পেছনে থাকতাম, আমার একদম ওই অ্যাটেনশনটা ভালো লাগতো না। তো এখন ভাবি যে নিশ্চয়ই অ্যাটেনশন সিকিং এই মেন্টালিটিটা ছিল বলেই আমি এই কাজটা বেছেছি ফাইনালি। এবং আমি কখনোই ভাবিনি যে অভিনয় করা যায়, এবং আমি যে পরিস্থিতিতে বড় হয়েছি বা আমার, আমি একটা স্মল টাউন বয় এবং মফস্বলের মধ্যবিত্ত পরিবারের ছেলে। আচ্ছা, তুমি কোথা থেকে? তাহলে তুমি কলকাতা থেকে? না, আমার বাড়ি বহরমপুর, এখান থেকে মুর্শিদাবাদ জেলা। তো আমি যে পরিস্থিতিতে বড় হয়েছি, অভিনয় করে
অভিনয় করাটা একটা প্রফেশন তো দূর কথা, অভিনয় করাটা একটা এটা কোনো রেকগনিশনের কাজই নয়। সেটা তুমি ঠিকই বলেছো, কখনো এইভাবে ভাবিনি বা আমার আশেপাশেও কেউ ভাবেনি। রাদার যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে না পারলেই যেমন সবার জীবন শেষ হয়ে যায়, আমার বাড়ির লোক বা আমিও কখনো কখনো ভেবেছিলাম আমার আমার জীবনটাও বোধ হয় শেষ হয়ে গেল। তো আমি সেলসে কাজ করলাম, আমি কল সেন্টার কাজ করলাম, অনেক কিছু করে যখন হাঁপিয়ে গেলাম তখন সব ছেড়ে ছেড়ে মনে হলো যে থিয়েটার করি, থিয়েটার করি। সোহাগ দি, সোহাগ সেন আমাদের এখানে খুব বিখ্যাত নাম এবং উনি বলতে পারো আমার মেন্টর, আমি ওনার দলে যোগাযোগ করি এবং আমি ওয়ার্কশপ করতে শুরু করি। ওয়ার্কশপ কেন করতে শুরু করি, তখন আমি আই ওয়াজ টায়ার্ড অফ ডুইং এনিথিং এলস, তাই আমি ভাবি যে আমি অভিনয় করব, এটা দেখি কি হয়, কিরকম লাগে কিরকম লাগে। সোহাগদির কাছে এসে আমি অনেক ওয়ার্কশপ করলাম, বেশ কিছু বড় বড় মানুষের সাথে দেখা করলাম, তাদের ওয়ার্কশপ করলাম। আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে এইটা বোধ হয় আমি পারলেও পারতে পারি, এবং আমার মনে হলো একদিন মনে হলো বাহ এটা তো মজার। এই করতে করতে মানে ইট ওয়াজ নট দ্যাট প্ল্যান, আই এম অ্যান অ্যাক্টর বাই চান্স, নট বাই চয়েস রাদার। মানে ওকে, আই মিন তুমি হচ্ছে অ্যাক্টর উইথ এ ফর্ম অফ অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টালি অ্যাক্টর। ঠিক 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 ঠিক। রাদার পরবর্তীকালে আমি যখন ওয়ার্কশপ করি বিভিন্ন, তখন আমি একটা খুব ইন্টারেস্টিং কথা আমি জানতে পারি যে ইউ ক্যানট চুজ অ্যাক্টিং, অ্যাক্টিং চুজেস ইউ। ইয়েস। তো এইটা আমার জন্য মানে খুবই খুবই মানে ডিরেক্ট। তাহলে এবারে বলো যে ছোট্টবেলায় ছিল তোমার ক্যামেরার ভয়, সামনে দাঁড়াবে না, অ্যাটেনশন চাই না চাই না, এখন এতগুলো মানুষের চোখ, অ্যাটেনশন, ইভেন ক্যামেরার চোখও তোমার দিকে। যখন প্রথম শুরু করলে বা প্রথম যখন শুটিং এ গেলে, ঠিক ফার্স্ট অফার, ফার্স্ট ডে, হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্সটা একটু আমার দর্শকদের মানে মানে এখন ভাবলে তুমি যে প্রশ্ন করছো আমি ওই সময়টাকে রিকল করছি, আমার ভয় লাগছে, তাই না? মানে ইট ওয়াজ লাইক লার্ন ইওর লাইন্স এন্ড ডোন্ট বাম্প ইনটু ফার্নিচার, আমার জন্য অভিনয়টা এরকম ছিল। মানে আমি আমার ক্যামেরার দিকে তাকিয়ে এরকম একটা, এখনই যেরকম জ্বলছে এরকম একটা লাল আলো জ্বলছিল, আমি আমার ফোন নাম্বারটা বলতে পারছিলাম না ক্যামেরার দিকে তাকিয়ে। ক্যান ইউ ইমাজিন? তারপরে দেন আই ফেল কি এটা আমার জন্য নয়, আমি থিয়েটারই করব। আচ্ছা, তারপরে আমি মন দিয়ে থিয়েটার শেখার জন্য, সেটা থিয়েটারের টিকিট বিক্রি করা, কীভাবে রিহার্সাল হয়, চা দেওয়া, ঘর ঝাড়া, এই সবটাই মানে থিয়েটার পুরো ব্যাপারটা সম্পর্কে আমি অল্প অল্প করে শুরু করলাম মানে ইনকোয়ারি। দেখো আমি একদমই থিয়েটার মনস্ক বা খুব সিনেমা দেখে বড় হয়েছি বা ওয়ার্ল্ড সিনেমা বা ওয়ার্ল্ড লিটারেচার সম্পর্কে খুব জানি এরকম নয়, তাই আমার শুধু মনে হতো যে যদি আমি আরেকটু জানতে পারি বা কীভাবে আমি গ্রুভটাই আসতে পারব, কীভাবে আমি বুঝতে পারবো যে অভিনয় জিনিসটা কী। আর আই এম ভেরি সরি টু সে দিস যে আমি অভিনেতা হিসেবে রোজগার করার অন্তত দু তিন বছর পর আমি বুঝতে পেরেছি যে অভিনয় ব্যাপারটা কী, মানে এটা আমার সময় লেগে গেছে। তুমি যে একটু আগে বলছিলেও যে আমার এখনো কিছুই হয়নি, আমি এখনো কিছুই করছি না, অভিনয়টা এখনো আমার হয়নি, আমি এখনো কত কিছু করতে চাই, এই যে মানে কত কিছু করতে চাই, মানে কী ধরনের রোল তুমি মনে করো যে খুব চ্যালেঞ্জিং হবে তোমার জন্য, মানে তুমি ট্রাই আউট করতে চাও? জানি না, এইভাবে কখনো ভাবিনি আমি। শুধু আমায় অনেকেই এটা বলে যে আমার লুকটা কনভেনশনাল নয়। একটু এক্সপ্লেইন করো আমার দর্শক, কারণ এই ধরনের টার্মস গুলো অনেকের কাছে খুব নতুন যারা ফিল্মি দুনিয়ার বাইরে আছে। ঠিক 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 ঠিক। তো তাদের কাছে এটা একটু নতুন ধরনের টার্মস, তো তুমি একটুখানি মানে যেমন ধরো আমাদের এখানে যে ধরনের কাজ আমরা করি বা পাই, মোস্টলি কি হয় যে একটি চরিত্রকে ঘিরে, রাদার একটা হিরোকে ঘিরে, যেটাকে আমরা কলোকিয়ালি এখানে লিড বলা হয়। তো ধরো আমি হিরো সুলভ নই বা হিরোর মাপকাঠি আমাদের এখানে যা যা তার কোনোটাই আমার সাথে মিল নেই, তাই আমার লুকটা কনভেনশনাল নয়। রাদার আমার তো উল্টোটা মনে হয়েছে, আমার মনে হচ্ছে যে এখন মনে হয় যে আমার মতোই তো লোকজন আশেপাশে দেখতে,
মানে আমি যেখানে বড় হয়েছি সেখানে খুব ভালো দেখতে ছেলে হলে বলতো যে এখানে কি করছিস ভাই, চলে যা বোম্বে চলে যা, ইজন্ট ইট। আমি আজকেই এরকম একটা ইন্টারভিউ দেখলাম যেখানে যেই নির্যাসটা নিয়ে আমি তোমায় বলছি কথাটা, যে তুই তো, আমার একটা হীনমন্যতা ছিল যে আমি মানে কনভেনশনাল নই, মানে যেরকম হওয়া উচিত সেরকম নই, তাহলে আমি কিভাবে ফিট ইন করব। এক একজনের এক একটা পদ্ধতি থাকে, কেউ ফিজিক বানায়, সেটাও একটা পদ্ধতি, মানে অনেক কষ্টসাধ্য ব্যাপার, হ্যাঁ মানে সাধনা ওটা, লটস অফ হার্ড ওয়ার্ক। হ্যাঁ, কেউ পাবলিক রিলেশন করে, যেটাও খুব ইম্পর্টেন্ট মিডিয়াম, এটাকে আমি একদম হেয় করি না, ইট ইজ জাস্ট দ্যাট যে ওগুলো আমার জন্য কাজ করে। রাদার আমার মনে হয়েছে যে এই মানে আমি যখন প্রথম এখানে কাজ করতে এসেছি, আমি যখন বিভিন্ন জায়গায় ছবি তুলে আমাদের এখানে জমা দিতে হয় বিভিন্ন জায়গায় যে স্যার আমি কাজ করতে চাই, বিভিন্ন হাউসে গিয়ে, তো লোকে আমার ছবির ওপর এরকম চায়ের কাপ রেখেছে আমার চোখের সামনে। এটা আমি বলে না, এরকম এরকম সবার অনেককেই বা অধিকাংশ মানুষকেই এটা সম্মুখীন হতে হয়েছে আমাদের এখানে। তখন এই হীনমন্যতায় আমাকে গ্রাস করে ফেলছিল যে তাহলে আমি কনভেনশনাল দেখতেও নই, আমার ফিজিকও নয়, আই ডোন্ট হ্যাভ আ পেরেন্ট ইন দিস ইন্ডাস্ট্রি, সো আমি কি করব। তাহলে আমার কাছে একটাই অপশন, আমার জেদ হয়ে গেল যে আমি দেখব আমি পারি কি পারি। তখন আমি সোহাগদির কাছে গিয়ে ঝাঁপালাম যে হেল্প মি সামহাউ, বাই দ্য গ্রেস অফ গড উনি আমায় পছন্দ করলেন, উনি আমাকে তালিম দেওয়ার চেষ্টা করলেন ওনার মতো করে, আর আমিও লেগে থাকলাম। এখন কি মনে হয় জানো, যে এখন একদম অন্য জিনিস মনে হয়, এখন মনে হয় যে সাইকোলজি নিয়ে পড়াশোনা করলে ভালো হতো, মানুষের ব্রেনটা বুঝতে পারলে ভালো হতো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, আর এটা খুব সাংঘাতিক সাবজেক্ট, কারণ আমাদের চিন্তা ভাবনাগুলোকে নিয়ে কাজ, তো একদম একদম মানুষের মনটাকে বোঝা কাজ, খুব টাফ, রাইট রাইট। কিন্তু মানুষের মন বুঝতে গিয়ে মনটা তো ভেঙেও যেতে পারে, তখন কি করবে? অভিনেতা হতে গেলে মনকে গুরুত্ব দিলে হবে না, তার মানে তুমি এখন অভিনেতা হয়ে ওইটা ভাবতে পারো না যে সাইকোলজিস্ট হলে ভালো হতো না। রাদার আমার মনে হয় যে সাইকোলজি সম্পর্কে যদি আমার একটা সম্যক ধারণা থাকতো, তাহলে আমার এই মুহূর্তে প্রত্যেকটা জিনিসের প্রতি দৃষ্টিভঙ্গিটাই আরো ডিটেইলসে হতো, মানে যেটা ওপর ওপর হচ্ছে, এই যে তোমার সাথে আমি আলোচনা করছিলাম যে অভিনয় করছি বাই দ্য গ্রেস অফ গড, কিছু মানুষের ভালো লাগছে, তারা আমার প্রশংসা করছে, সেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য। দেখো কেন কাজ করছি, কিন্তু সেটাই সব কিছু নয়, মূল ব্যাপারটা হচ্ছে যে যে এর শেষটা কি যদি দেখতে চাই, তাহলে আরও ডিটেলিংয়ের দিকে যেতে হচ্ছে। এই যে তুমি ক্যামেরা নিয়ে প্রশ্ন করলে, আগে যে ক্যামেরাকে ভয় পেতাম, এখন এই ক্যামেরাটাই আমার অন্যতম বন্ধু হয়ে উঠেছে। যারা ছায়াছবিটি অলরেডি দেখে ফেলেছেন তাদেরকে তো আমি জিজ্ঞাসা করবই, মানে এটা আপনাদেরই জন্য, যে অভিনয় তো ভালোই লেগেছে, খুব হার্ডওয়ার্ক করে অভিনয় নিয়ে, চিন্তা করে ক্যারেক্টারটা নিয়ে, এবং এই কথাটার যে প্রসঙ্গ সেটা টেনে নিয়েই বলবো যে এই যে ক্যারেক্টারটা তুমি চুজ করলে, তো এগেন যে ক্যারেক্টারটা তোমায় চুজ করলো না তুমি ক্যারেক্টারটাতে চুজ করলো? দেখো এক্ষেত্রে ক্যারেক্টারটা আমায় চুজ করলো, কারণ এই ছবিটা রাজ চক্রবর্তী, তো রাজ দাই সামওয়ান যে বিশ্বাস করেছে যে আমি অভিনয় করতে পারি, তো আমার এই ক্যামেরার সামনে এই যে আজকে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, বা দু একজন লোক যে আমার আমার কথা শুনছেন বা শোনার ইচ্ছে রাখছেন, এই অনেকটাই কৃতিত্ব রাজদার, কারণ রাজদা আমায় বিশ্বাস করেছে প্রাথমিকভাবে যে আমি এটা করতে পারি। তো রাজদা একদিন ফোন করে বললো যে একটা চরিত্র আছে সেটা একটু করে দিবি, বললাম হ্যাঁ কী ডেট বলো বা। সুতরাং কিছু কিছু কাজ থাকে যেগুলো অত ভেবে করা হয় না, যেমন এইটা, কিন্তু যখন কাজটা যখন ফাইনালি আমি গেলাম রাজদার কাছে এবং আমার চরিত্রটা নিয়ে বলা হলো, তখন আমি বুঝতে পারলাম যে হয়তো পার্টটা খুবই, যারা দেখেছে তারা জানেন আমার পার্টটা হয়তো খুবই ছোট এই ছবিতে, কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। আরও একটা ব্যাপার যে এই সময় ওই
আমি তোমায় গল্প করতে করতে বলছিলাম যে আর্টটা তো রিফ্লেকশন, আমি বিশ্বাস করি, অফ দিস টাইম অ্যান্ড সোসাইটি। তা আমার মনে হয়েছিল যে এই চরিত্রটা আমি যদি পোর্ট্রে করি তাহলে এই সময়ের কথা বলা হবে। তো দেখো দেখো, আমি একটা এমন মাধ্যমে কাজ করি যেখানে আমি হচ্ছি সেকেন্ডারি, ইট ইজ এ মিডিয়াম অফ দি ডিরেক্টর। ডিরেক্টর ঠিক করে, স্ক্রিপ্ট রাইটার একটা চরিত্র দেয়, আমার কাজ হয় যে ওই স্ক্রিপ্ট থেকে ওপাশ অবধি পৌঁছে দেওয়ার মাধ্যমটা আমি। আমি অত বড় অ্যাক্টর নই যে আমি খুব ভেবে চিন্তে করি। কোনো কোনো পার্ট থাকে যেটার মধ্যে অনেক সময় লাগে, কিন্তু এই পার্টটাই আমি খুব একটা সময় পাইনি আর খুব একটা সময়ের প্রয়োজনও হয়নি। মানে রাজদা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। এবারে একটুখানি সিনেমা ছাড়া গল্পে যাই? হ্যাঁ হ্যাঁ, প্লিজ 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 প্লিজ। আমি সিনেমা সম্পর্কে অত জানিও না, মানে সত্যি বলছি, আর আমি খুব একটা সিনেমা দেখিও না। আমি খুব একটা ভালোবাসি না সিনেমা দেখতে, আই এম সরি, মানে ভালোবাসি না ইন দ্য সেন্স আমার খুব একটা সিনেমা দেখা হয় না। মানে তুমি যদি বলো না 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 না, এটা অন্য অন্য পার্সপেক্টিভ আছে। ধরো সিনেমা আমার কাছে এন্টারটেনমেন্টের একমাত্র মাধ্যম নয়। আচ্ছা, আমি মোবাইলে ফিফা খেলি, যেটা আমার কাছে অনেক বেশি এন্টারটেইনিং। আচ্ছা, গান শুনতে ভালোবাসো? খুবই। আচ্ছা, কার কার গান খুব ভালো লাগে? আমি জেনারেলি কান্ট্রি মিউজিক বেশি শুনি, ফোক ভালো লাগে, খুবই ভালো লাগে, আর যে কোনো অ্যাকোস্টিক সাউন্ডের প্রতি একটা দুর্বলতা আছে। এবং আমার একটা লোভও আছে পুরনো পুরনো গান খুঁজে বার করা, শোনা। এরকম কিছু বন্ধু বান্ধব আছে যারা আমরা এই গানগুলো নিয়ে চর্চা করি। রাইট রাইট। হবি কি? ভাবা, চিন্তা করা, সেটা তো একটা বাঙালি ধর্ম বলতে পারো। মানে একটু শুলাম, বেশ একটু বসলাম, বেশ একটু ভাবলাম, বেশ হ্যাঁ, আর ল্যাড খেলাম। কিন্তু কি নিয়ে চিন্তাটা করবে বা কি নিয়ে ভাবলে? জানি না ঠিক, কনস্ট্রাকটিভ কিছু নয়। যদি বলো হবি, তো কিছুদিন আগে পর্যন্ত ছিল ফুটবল। মানে আই লাভ ফুটবল, আই ড্রিঙ্ক, আই ইট, মানে ফুটবল আমি নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারতাম যদি না এই প্রফেশনে আসতাম। ফুটবল নিয়ে সারা জীবন কাটিয়ে দিই। আচ্ছা, এই মানে একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগছে, ও কিন্তু পছন্দ করে না যে ওকে আমরা কেউ আর্টিস্ট আর্টিস্ট বলি। হ্যাঁ, তো সেই জন্য ওকে আমি আর্টিস্ট বলছি না, কিন্তু অন্য অনেকের সঙ্গে, আপনারা আমাদের সিজন ওয়ানেও দেখেছেন, অনেকের সাথে আপনাদের আলাপ হয়েছে, সেখানে আপনারা দেখেছেন সেই আলাপ চারিতার মাধ্যমে যে অনেকেই কিন্তু প্লেয়ার হতে চেয়েছেন, মানে ক্রিকেটার হতে চেয়েছেন। সেই সময়কার যারা খুব স্বনামধন্য ক্রিকেটার ছিলেন আমাদের মধ্যে, তাদেরকে দেখে তারা ক্রিকেটের দিকে আগ্রহী হয়েছেন, ও তাই। তোমার কি মনে হয় যে খেলাধুলোটা অনেকটা ইন্সপায়ার করে কি অনেক কিছু করার জন্য? তোমার কি মনে হয় সেটা কখনো, যে দিস টু ফিল্ড ক্যান কাম টুগেদার, অর মেবি লাইক যে খেলাধুলোটা ট্রিগার করছে অন্য আরেকটা কিছু করবার জন্য? দেখো মানে কিছুটা তো ঠিকই, মানে এখন তুমি বলছো আমি ভাবছি, এইভাবে আগে কখনো ভাবিনি। তবে আমার ক্ষেত্রে খেলাধুলো আমাকে অন্য লোকের কাছে পৌঁছতে সাহায্য করেছে। আমি জেনারেলি খুব ইন্ট্রোভার্ট, কিন্তু মাঠ, মানে যেহেতু আমি ফুটবল খেলতাম, ইট ওয়াজ এ টিম গেম, তো ওই টিম বিল্ডিংটা এবং অন্যদের ওপর নিজেকে ছেড়ে দেওয়া বা পৌঁছানো, এইটা কিন্তু একটা সাহস দিয়েছে খেলা। মানে আই হ্যাভ বন্ডেড বেটার উইথ পিপল, মানে উইথ দ্য গেম। উইথ দ্য গেম, ওকে। খেতে তো ভালোবাসো বুঝতে পারছি, মানে চেহারা দেখে না মনে হলেও আমি খুব ভালোবাসি খেতে। ভালোবাসো খেতে? ঠিক। রান্না করতে কতটা ভালোবাসো? করো? ভালোবাসো, বিপদে পড়লে করি, আর আর কখনো কখনো খুব ভালো, মানে বিপদে পড়ার মোমেন্টটা বলো। বিপদে পড়া, এই রিসেন্টলি আমি বোম্বে গিয়ে থাকতে হয়েছিল মাস দুয়েক, তখন বোম্বের ফুড কালচারটা আমার একদম ভালো লাগেনি, নো অফেন্স। তখন অধিকাংশ দিন আমায় একবার আমার ইচ্ছে করতো একটু বাড়িতে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত খেতে, বা একটু খিচুড়ি বানিয়ে নিলাম, বা ধরো একটু মাছ নিয়ে এসে একটু আমাদের বাঙালি স্টাইলের মাছ রান্না করে এই। কিন্তু আমি একদম অত খাটতে ভালো লাগে না, আমি খুব কুঁড়ে বলছি কুঁড়ে। এই যে এতগুলো কাজ করছো তার মধ্যে তুমি মানে কুঁড়ে হলে কি করে? খুবই কুঁড়ে, আমি কই কাজ করছি
তুমি এসে থেকে আমায় কি কাজ করতে দেখলে? শুধু চা কো বানালাম আর দরজা খুললাম, সেটাও তো একটা কাজ, মানে চা বানানোটাও তো একটা বিরাট কাজ। তুমি বুঝতে পারছো না যে আমি সেলস ছেড়ে অভিনয় করতে এসেছি, আমি কতটা কুড়ে। আচ্ছা কিন্তু কিন্তু এটা বলো যে মা বাবা কিছু মানে একটা কিছু বললো না মা বাবা যখন তুমি চাকরিটা ছেড়ে দিলে? কারণ আমার তো মনে হয় যে মানে যে কোনো বাঙালি বাড়িতে ওই ওই একটা ঘটনা আছে যে তুমি কি করো বললেই একটা একটা নটা পাঁচটা বা একটা দশটা ছটার একটা চাকরির ব্যাপার থাকে বা একটা সিকিউরিটির ব্যাপার থাকে, ওদেরকে বোঝালে কি করে, মানে সেই ব্রেন ওয়াশটা কি করে হলো? বোঝায়নি কিছুই, মানে বুঝতে বাধ্য হয়েছে ওরা। কিন্তু দেখো তখন খুব রাগ উঠতো, মনে হতো যে স্বাধীনতা বলে কিছু নেই, আমার উপর বিশ্বাস নেই যে আমি এটা পারবো। কিন্তু এখন বুঝতে পারি কি করেই বা বিশ্বাস করতো, মানে যে এই এই অল্টারনেটিভ ক্যারিয়ারের অপশনগুলো এত প্রমিনেন্ট ছিল না আমার সময়ে। তাই কোনো সুস্থ বাবা মাই বা মফস্বলে আমার মতো পরিবারের বাবা মা কখনোই এটা বিশ্বাসযোগ্য তাদের কাছে হওয়ার কথাই নয়। যেমন আমি যখন বাবাকে চাকরি ছেড়ে এসে বললাম যে বাবা বললো কি করবে, আমি বললাম যে থিয়েটার, বললো বাহ এমনি কাজ কি করবে, মানে আমি বললাম থিয়েটার, বাবা বললো হ্যাঁ সে ঠিক আছে কাজ কি করবে। তো তো ইট ওয়াজ লাইক দিস। কিন্তু আমার মা যিনি এখন আর বেঁচে নেই, ওই দেখো আমার মায়ের ছবি, তো মা আমায় সামহাও মানে এই কারণেই মা বলে বোধ হয়, মার বোধ হয় কোথাও মনে হয়েছিল যে না ও যখন বলছে তাহলে দেখ কি হয় চেষ্টা করে। কিন্তু ওনার হাতে অনেক কিছু ছিল না, আমাকেও একটু বাড়িতে খারাপ ব্যবহার, জেদ, অনেক কিছু করতে হয়েছে, বাড়ির থেকে পালিয়ে যাওয়া, না বলে থিয়েটার করা, না বলে চাকরি ছাড়া, অন্যায় করেছি আমি। কিন্তু তখন খুব সেলফিশলি মনে হয়েছিল যে এটা করে দেখি কি হয়। তাহলে দর্শক বন্ধুরা এরপরে আর আমি খুব একটা যাচ্ছি না, কারণ আমরা প্রচণ্ড ইমোশনালি অনেক কিছু বলছি ছোট্টবেলার দিনগুলো থেকে। কিন্তু আমরা এখন এখন যে কৌশিককে আমরা পেয়েছি, পরিণত একজন অভিনেতা এবং আপনাদের সবার খুবই ঘরের কাছের মনের কাছের মানুষ, এবং আজকে আমি সত্যি খুব ভালো লাগছে, মানে আজকে আমার সত্যি খুব ভালো লাগছে যে ওকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, আপনাদের কাছে আনতে পারলাম। আর আশা করব যে আগামী দিনগুলোতেও আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো সামনের সপ্তাহে আমার শো নিয়ে আপনাদের সকলের সঙ্গে। আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না। নমস্কার।